नमस्कार बंधुरा आमी संजीव आबार एकटी नतून भिडियोते तो आशा करी आपनारा भालो आछेन सुस्थ आछेन। हाँ बंधुरा रोज भ्यालीर एकटी अति गुरुत्वपूर्ण खबर आमादेर हाते एसेछे एबं सेई खबरटी आपनादेर संगे शेयर करब एई भिडियोर माध्यमे। गौतम कुंडू जेल थेके जामिन पेले कि आमानतकारीदेर टाका फेरत पावा जाबे एमन कोनो ग्यारंटी किन्तु नेई, कारण एमन प्रथम प्रथम जखन गौतम कुंडू जेले ढुकेछिलेन तखन तिनि एई कथाटाई बोलेछिलेन जे जेल थेके बेरिये गेले आमि आमानतकारीदेर टाका, किन्तु दीर्घ 7-8 बछर आमानतकारीरा तादेर टाका पायनि। ताई गौतम कुंडूर जे जामिनेर आवेदन सेटा शुनानी होयेछिलो एबं सेई शुनानिते कि होयेछे सेटा आपनादेर आज एई भिडियोर माध्यमे तुले धरबो। ताई एई भिडियोटा अत्यन्त गुरुत्वपूर्ण बंधुरा, विशेष करे रोज भ्याली आमानतकारीदेर काछे। एई भिडियोटी शुरु करार आगे छोट्ट एकटी अनुरोध, जदि आमादेर चैनेले प्रथमबार भिजिट करे थाकेन अर्थात प्रथम दर्शक हन ताहले चैनेलटी अवश्यई सबस्क्राइब करुन एबं पाशे थाका बेल আইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার বন্ধু যদি রোজ ভ্যালির আমানতকারী হন তাহলে এই ভিডিওটি দেখে হয়তো তিনি কেন উপকার হতে পারে এটা বলবো না, কারণ এটা টাকা ফেরত দেওয়ার জন্য কোনো ভিডিও নয় বা তার কোনো ডেট নয়। তাই এই ভিডিওটি তার উপকারে আসবে এটা বলবো না, কিন্তু তিনি এই খবর আশ্বস্ত হতে পারেন। চলুন তাহলে আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। গৌতমের জামিনের আবেদনে কোর্টে সুব ধীর গতিতে বেআইনি অর্থলগ্নি সংস্থা তদন্ত করার অভিযোগ উঠল সিবিআই ও ইডির বিরুদ্ধে। শুক্রবার বিচার ভবনে সিবিআইয়ের বিচারে রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর জামিনের আবেদন করেন আইনজীবী বিপ্লব গোস্বামী। তিনি বলেন গৌতমের বিরুদ্ধে 2015 এবং 2018 সালে দুটি মামলা দায়ের করা হয়েছিল। 2015 সালের মামলায় গৌতমের জামিন মঞ্জুর হয়েছে পিএমএলএ মানি লন্ডারিং অ্যাক্টে, তো সর্বোচ্চ শাস্তি 7 বছরের জেল। 2018 মামলায় ইতিমধ্যেই 5.5 বছর জেলে রয়েছেন গৌতম, তার জামিন মঞ্জুর করা হোক। জামিনের বিরোধিতা করে ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র বলেন দুটি মামলায় তদন্ত এখনও চলছে, জামিন হলে তদন্ত ব্যাহত হবে। বিচারক নম্বর জামিনের আবেদনের শুনানির দিন ধার্য করেছেন। এদিন রোজ ভ্যালির অন্যতম ডিরেক্টর তথা গৌতমের স্ত্রী সুব্রা আদালতে হাজির হয়েছে দিয়েছিলেন বলে সূত্রের খবর। সুব্রা ইডি ও সিবিআই মামলায় জামিনে রয়েছেন। তো বন্ধুগণ, রোজ ভ্যালির যে কোনো খবর আপনাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।